মুসলিম না হিন্দু? হিন্দু। হিন্দু? এই এলাকায় বাড়ি। হ্যাঁ দেখেন তো, এনাকে চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ চিনি তো। কোন সম্প্রদায়? আমি সনাতন। ও আচ্ছা আচ্ছা, হিন্দু ধর্ম। রহমান আজারি ভাড়া দেখছি। ও আচ্ছা, দেখো তো কেমন আছেন আপনি? ও মানে এই ব্যক্তিকে আপনি চেনেন? দেখেন তো, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, দ্রুত আসো। এনাকে চেনেন? এনাকে এই যে দেখো তো, কাছাকাছি গিয়েছে, ঠিক আছে, কাছাকাছি গিয়েছে কিন্তু ঠিক আছে। আসলে তোমার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে। আচ্ছা দিচ্ছি, এদিকে আসো। মানে তুমি সঠিক উত্তর দিয়েছো। আসলে যারা বলতে পারছে ঠিক আছে, তাদের আমরা একুইট করে বিস্কুট দিচ্ছি। তা খুশি তো? এনাকে চিনেন? না। দেখেন তো ভালো, আপনি চিনেন? আমাদের ফরার কোনো করতে পারিনি, ধরা তো চিনেন না? কখনো দেখেননি? না না কখনো দেখেননি। ও আচ্ছা আচ্ছা, ইনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন বক্তা, ইসলামী বক্তা। সবাই কিন্তু সব ধর্মের মানুষই কিন্তু এনেকে চিনেন। আপনার কাছে কিছু প্রশ্ন করতাম, বলবেন? দেখুন তো এনাকে চিনেন কিনা? ঠিক না, যদি বলতে পারেন ছোট্ট একটা পুরস্কার থাকবে। ইনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ইসলামী বক্তা, চিনেন? ঠিক আছে তো দাদা, আমি চিনি না। ওকে, কথা বলা যাবে এক মিনিট? হ্যাঁ একটু কথা বলতাম। এনাকে চিনেন? দেখেন তো চিনতে পারলে ছোট্ট একটা পুরস্কার। আপনি কোন ধর্মের মানুষ? জি মুসলিম না হিন্দু? হিন্দু। হিন্দু? আচ্ছা চিনতে পারছেন না? এনাকে কিন্তু সব ধর্মের মানুষই কিন্তু চিনে, খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, বাংলাদেশে খুবই জনপ্রিয়। আচ্ছা হ্যাঁ, মিজানুর রহমান আজহারি, এনার বাসা বাংলাদেশে কুমিল্লা ডিস্ট্রিক্ট, এবং ইনি কিন্তু এখন বর্তমান মালয়েশিয়াতে আছেন। আসলে আমরা একটা কাগজ নিয়ে আসছিলাম। হ্যাঁ এনাকে কি আপনি চিনেন? হ্যাঁ চিনি। এনার নামটা কি? হ্যাঁ এনার নামটা কি? ওনার নামটা কমার নাম সবাই জানে। জি হ্যাঁ, নামটা বলেন, সমস্যা নেই। আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে, যেন আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা আসলে জানেন, নাম তো জানিনি, নাম জানেন না? দেখেন তো একটু খেয়াল করে, ছোট্ট একটা পুরস্কার আছে আপনার বাচ্চার জন্য, ঠিক আছে, যদি বলতে পারেন তো একটা ছোট্ট একটা পুরস্কার থাকবে। ইনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা, ঠিক আছে, কিন্তু নাম তো আমি জানিনি। হ্যালো ভাইয়া, এক মিনিট কথা বলা যাবে? বলেন। ও আপনি কি হিন্দু না মুসলিম? ও হিন্দু। তো দেখেন তো এনাকে চিনেন কিনা? চিনতে পারলে একটা ছোট্ট একটা পুরস্কার আছে। এই পাশে আসেন, এই পাশে আসেন। দেখেছি যে এলাকায় বাড়ি। হ্যাঁ নাম বলতে পারেন? ইনাকে আপনি চিনেন? দেখেন তো ইনি কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, চিনেন? কারণ দেখেন তো, না আমি চিনি না, কখনো দেখেননি। চিনতে পারলে কিন্তু একটা ছোট্ট একটা পুরস্কার ছিল, দেখেন চিনতে পারেন কিনা? খুবই জনপ্রিয় কিন্তু।
উনি কিন্তু হিন্দু সম্প্রদায় যার কারণে কিন্তু উনি বিব্রত বোধ করছেন, কিন্তু উনি জানেন, উনি বলছেন যে আমি জানি কিন্তু আমি বলবো না। তো অবশ্যই আপনারা যারা দেখছেন তো বিষয়টি বুঝতে পারছেন না। দাদা আপনি হিন্দু সম্প্রদায় তো নাকি? তাই ইনাকে চিনেন? দেখেন তো। হ্যাঁ অবশ্যই চিনেন। হ্যাঁ চিনেন, আসলে এনাকে চিনেন, এনার নামটা বলতে পারবেন? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি। তো আপনি হিন্দু সম্প্রদায় হয়ে এনাকে কীভাবে চিনেন? আলহামদুলিল্লাহ, আসলে হিন্দু সম্প্রদায় হয়ে মুসলিমদের প্রতি ভালোবাসা আসলে অনেক ভালো লাগলো। তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার নিয়ে আসছি, ঠিক আছে? তো পুরস্কারটা দিন। আসলে সবার জন্য আমরা এই ছোট ছোট পুরস্কারগুলো আমি দিচ্ছি। হ্যাঁ ওকে, ধন্যবাদ। আপনি কি মুসলিম না হিন্দু? জি। তো এনাকে কখনো দেখছেন? দেখেন তো। দেখেননি কখনো? ইনি তো জনপ্রিয় রহমান আজহারি। সঠিকভাবে বলেন তো, বলতে পারেন কিনা? দেখেন তো এনাকে চিনেন কিনা? চিনি তো। নামটা বলতে পারবেন? নামটা বলেন তো। মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি। আপনি কোন সম্প্রদায় এটা বলবেন? মুসলিম। ইনি তো মুসলিম, আপনি কোন সম্প্রদায়? আমি সনাতন। আচ্ছা আচ্ছা, হিন্দু ধর্ম। তো আপনি ইনাকে চিনেন? মানে তো আপনি অন্য ধর্মে মুসলমানদের বক্তাদের নামও জানেন ইনশাল্লাহ, অনেক ভালো। আসলে আসলে যে সম্প্রীতিটা আমাদের ভিতরে এটা বজায় থাকতে আমরাও তো খুশি। এই ভালোবাসা দিয়ে আছে আমাদের বাংলাদেশে। জি জি। তো আপনাকে খুবই ভালো লাগলো যে আপনি ইনাদের চিনতে পেরেছেন। তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে, ঠিক আছে? তো আপনার দিচ্ছি, আসলে যারা বলতে পারছে, ঠিক আছে? তা আমরা তাদের ছোট্ট একটা পুরস্কার দিচ্ছি, ঠিক আছে? ওকে ধন্যবাদ, ভালো থাকেন।